Learn and play. ألعب وأتعلم. هيا بنا. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় ছোট বন্ধুরা, এবার আমরা জানব লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত সমূহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অনেক শর্ত রয়েছে, তন্মধ্যে আমরা এর আটটি শর্ত জেনে নিব। প্রথম নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে বিতর্কন করা, যার বিপরীত অজ্ঞতা। দুই, দৃঢ় বিশ্বাস, যার বিপরীত ধারণা বা সন্দেহ। তিন, নিষ্ঠাবান হওয়া, যার বিপরীত হলো শিরক। চার, সত্য বলা, যার বিপরীত মিথ্যা বলা। পাঁচ, ভালোবাসা, যার বিপরীত ঘৃণা করা। ছয়, আনুগত্য করা, যার বিপরীত হলো পরিত্যাগ করা। সাত, গ্রহণ করা, যার বিপরীত পরিত্যাগ করা। আট, আল্লাহ ব্যতীত সকল বাতিল মাবুদকে অস্বীকার করা। প্রিয় ছোট বন্ধুরা, এই আটটি শর্তগুলো আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে, কারণ আমরা যদি এই শর্তগুলো ভুলে যাই তাহলে আমরা বিভিন্ন শিরিকে লিপ্ত হতে পারি। সুতরাং আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে এই আটটি শর্তগুলোকে মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।